বন্ধুরা, পাপ করলেন আপনি, আর সেই পাপের ভাগিদার আমার কাঁধে যখন উঠে যায়, তখন মানে কি বলবো, বুক ফেটে কান্না আসা ছাড়া আর কিছুই করার থাকে না। আপনারা নিশ্চয় জানেন আমির হামজা সাহেব আজ মাহফিলের স্টেজে ওঠে, স্বাভাবিক একটু গরম, স্টেজ যদি গরম না করতে পারে তাহলে আমির হামজা সাহেবকে আমরা দাওয়াত দিব না। এমন হাজারো হাজারো মাওলানা বাংলাদেশে রাস্তায় রাস্তায় ঘুরে যারা দাওয়াত পায় না শুধুমাত্র ওয়াজ মাহফিলের স্টেজ গরম করতে পারে না বলে। কিন্তু আজকে দেখুন, ওয়াজ মাহফিলের স্টেজ গরম করতে গিয়ে আপনার আর আমার মানে শরীরে কারেন্ট পয়দা করতে গিয়ে আজকে আমির হামজা, মুফতি আমির হামজা জেল হাজতে গিয়েছেন, 5 দিনের রিমান্ডে ছিলেন, এখন আজকে ওনাকে আদালতে উঠানো হয়েছে। উনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সেখানে তিনি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন নিজের দোষ স্বীকার করে নিয়েছেন, যে সকল দোষ আমার। আমার কথা শুনে সাকিব নামে একজন যুবক, সেই কাঙ্ক্ষিত বা আমাদের সকল বাংলাদেশীদের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা সংসদ ভবনে আক্রমণ চালিয়েছেন, তলোয়ার নিয়ে গিয়েছেন, আক্রমণ করবেন মানে সংসদ ভবনকে উড়িয়ে দিবেন, মাথায় একটা জিহাদের পতাকা ছিল। এটা কি আসলেও মানে কি বলবো, মানে একটা মানুষ কতটুকু বোকা না হলে মানে এই ধরনের কাজ করতে পারে আমার বোধগম্য নয়। আজকে দেখুন, ভাইরাল হওয়ার জন্য, বুঝছেন, সবচেয়ে বড় কথা হলো ভাইরাল রোগে ধরছিল, সে ভাইরাল রোগে আক্রান্ত হয়ে তিনি এই আকাম করেছেন, এবং ওনাকে যখন সে সাকিবকে যখন পুলিশ গ্রেপ্তার করে তখন তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন আমি হামজা সহ নানা রকম ওয়াজ মাহফিলে ওই ওই মাওলানারা এইসব বলেছে, তাই আমি এই কাজ করে বসেছি। কিন্তু মাওলানারা যখন বলে যে অপকর্ম ছেড়ে দিয়ে সুকর্ম করো, বিড়ি সিগারেট মদ গাঁজা ছেড়ে দিয়ে যুব সমাজ লাইনে আসো, আমরা কিন্তু এগুলো শুনি না। মা বাবার খেদমত করো, আমরা এগুলো এই সমস্ত কথাগুলো কিন্তু আমরা শুনি না। কিন্তু একটু চটকদার, একটু কারেন্ট ওঠার মতো কথাবার্তা যখন বলে সেটাকে আমরা এমনভাবে ক্যাচ করি, ক্যাচ করতে গিয়ে আজকে এই দেখুন আমির হামজা সহ বড় বড় মাওলানারা আজকে জেল হাজত খাটতে হচ্ছে। আজকে এই সমস্ত বিষয়গুলোর জন্য হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্মের কোনো মানুষ দায়ী নয়। কারা দায়ী? আপনার আমার মতো টাক্কা মুসলমান। ওয়াজ মাহফিলের স্টেজগুলো এক একটা স্টেজ আগুনের গোল্লার মতো হয়ে যায়, একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলতে গিয়ে, এক মাওলানার বিরুদ্ধে আরেক মাওলানা বলতে গিয়ে ওয়াজ মাহফিলের স্টেজগুলো আগুনের ফুলকির মতো হয়ে যায়। আজকে দেখুন, এই ধরনের কাজের জন্য আজকে ওয়াজগুলো বন্ধ হয়ে গেছে, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেছে, বড় বড় মাওলানারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যে সমস্ত মাওলানারা দেশে আছে নিজের দোষ স্বীকার করে নিতে হচ্ছে, কিছুই করার নেই। কারণ আপনার আমার মতো কিছু মানুষ পেতি মুসলমান আছে যারা প্রতিনিয়ত আমরা ইসলামকে বিভক্ত করতে থাকি, আকিদার কোনো অভাব নাই, কেউ বলে ঢোল পিটাও, কেউ বলে পিটাইও না, পিটাইলে হারাম, কেউ বলে নামাজ এভাবে পড়ো, কেউ বলে এভাবে পড়ো না ওইভাবে পড়ো, কোথায় যাবে মুসলমান? একটা টেবিলে কি বসা যায় না? এক টেবিলে বসে কি একটা দিশা দেখানো যায় না? আমাদের দিশা তো একটাই, সেই দিশাটার দিকে যাওয়ার জন্য পথগুলি কি, সেই দিশায় আমাদেরকে যাওয়ার জন্য পথগুলো কি সুস্পষ্টভাবে কোনো, সেই দিশাগুলো, সেই দিশা এবং গন্তব্যে পৌঁছানোর জন্য সেই দিশাগুলো কি সোজা করে দেওয়া যায় না? এক এক বাঁকা রাস্তা এক একজন এক একভাবে উপস্থাপন করতে গিয়ে আজকে নিজের, হ্যাঁ, নিজেকে বড় করতে গিয়ে বা নিজের মন গড়া কিছু কথা বলতে গিয়ে বা ইসলামকে সুযোগ পেলেই আঁকা বাঁকা রাস্তা দিয়ে ঘুরিয়ে চলতে দেখাতে গিয়ে আজকে দেখুন ইসলাম এই পর্যায়ে চলে এসেছে। আমরা যদি একত্রে থাকতে পারতাম, একত্রে থেকে যদি আজকে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইতাম, তাহলে আমাদের পক্ষে অবশ্যই সম্ভব হতো, অবশ্যই সম্ভব হতো ইসলামকে সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমাদের দিশা তো এক নয়, আমাদের পরিকল্পনা এক নয়, আমাদের মনের ভিতরে এক নয়, আমাদের মনের ভিতরে এক, জবানে এক। এই সমস্ত কারণে আজকে ইসলামের ভরাডুবি শুরু হয়ে গেছে, এক একটা মানুষ, হ্যাঁ, অনেকেই বলবেন যে কারা করছে, অন্যদেরকে দেখাবেন যে অমুকে করছে তমুকে করছে, ওরে বাবা আমি আপনি যদি সুযোগ না দিই, আমরা 10 ভাই যদি একত্রে থাকি তাহলে কি কখনো সম্ভব? এই জোট ভাঙা কখনো সম্ভব নয়, কারণ আমরা 10 ভাই তো এক নই, একে মায়ের গর্ভে জন্মাইছি ঠিক আছে, কিন্তু আমাদের নীতি এক নয়, আমাদের আদর্শ এক নয়, আমাদের মন এক নয়, তাই আজকে আমরা বা আমাদের ভিতরে এই ধরনের ফাটন তৈরি হয়ে যায়। তো এখন আমাদের সাধারণ, আমাদের মতো মূর্খ এবং সাধারণ মানুষের দেখে দেখে
মানে কি বলবো উপভোগ করা ছাড়া কিছুই নেই। আমরা উপভোগ করি আর আপনারা পারফর্ম করেন, দেখি কে জয়লাভ করে। তো বন্ধুরা সব ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। সালামু আলাইকুম।